আপনি কি এই সাপ সম্পর্কে জানেন এই সাপ আঠারো ঘণ্টা মাইল বেগে গতিতে চলতে পারে এবং এটি একটি খুব অদ্ভুত সাপ যাতা চলাফেরার উপায়ের কারণে বেশ বিখ্যাত এই সাপটিকে সাইডউইন্ডার নাক বলা হয় এটি খুব গরম এবং শুষ্ক মরুভূমিতে বাস করে এর চলার পথটি এবং শৈলীর ক্ষমতার কারণে এটি এই নাম পেয়েছে এটি বিশ্বের সবচেয়ে দ্রুত গতিশীল সাপ এদের নিচের অংশে বিশেষ স্কেল রয়েছে যা এদের বালি ধরতে এবং পিছনে যাওয়া রোধ করতে সাহায্য করে এবং এর লেজটি পিছনে থেকে ধাক্কা দিয়ে সামনে যেতে সাহায্য করে এরা সাধারণত ছোট্টু ইঁদুর এবং টিকটিকি শিকার করে আংশিকভাবে বালিতে নিজেদের পুঁতে ফেলে এবং শিকার নাকালের মধ্যে এলে দ্রুত আঘাত করে আপনি এই ধরনের নতুন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হলে সাথে থাকুন ধন্যবাদ